জানি তোমরা অধীর আগ্রহে বসে থাকতে থাকতে বোরিং ফিল করছো। এখন তোমাদের মাধ্যমিক পরীক্ষা অ্যাকচুয়ালি স্থগিত হবে না বাতিল হবে, কি করবে রাজ্য সরকার? বিভিন্ন নিউজ চ্যানেল থেকে বিভিন্ন রকমের মতামত তোমরা পাচ্ছ, শুধু বলছে রাজ্য সরকার এ শুধুমাত্র ডিসিশনের অপেক্ষা। আমি কিছু সময়ের মধ্যে সময়ের জন্য ভেবেই নিয়েছিলাম তোমাদের মাধ্যমিক পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে, কেন আমি এটাই চাই তোমাদের পরীক্ষা বাতিল হয়ে যাক। তোমাদের পরীক্ষা বাতিল হয়ে তোমরা যাতে সম্পূর্ণভাবে চিন্তামুক্ত হয়ে একাদশ শ্রেণীর পড়াশোনা শুরু করতে পারো, কারণ সর্বভারতীয় বোর্ড বা অন্যান্য বোর্ডের পরীক্ষা বাতিল হয়ে গেছে, তোমরা কতদিন আর এই যন্ত্রণা মানসিক চাপ সহ্য করবে? সেই কারণে মানে আমি বলার উপায় নেই যে আমি এতটাই আনন্দিত হয়েছিলাম এই জিনিসটা ভেবে যে পরীক্ষা হয়তো বাতিল হয়ে যাবে সম্পূর্ণভাবে। তো এখনও তোমরা ধৈর্য ধরো, বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন রকম ইনফরমেশান পাচ্ছ, পর্ষদ বলছে পরীক্ষা পিছিয়ে যাবে, পরীক্ষা পিছিয়ে যে জুলাই মাসে সেই পরিস্থিতি যে আরও খারাপ হবে না বা সেই পরিস্থিতি যে স্বাভাবিক হয়ে যাবে এটা কে বলবে, কে বলতে পারে? আমি বলতে পারি, পারি না, তুমি বলতে পারো, পারো না, কেউ বিশেষজ্ঞরাও অনুমান করতে পারে, কেউ বলতে পারে না। সেই কারণে যে জুলাই মাসে আবার স্থগিত করতে হবে না এটা এই মুহূর্তে বলা সম্ভব না। সেই কারণে তোমাদের পরীক্ষা আমার মনে হয় রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মাননীয় ও যদি বলে যে সম্পূর্ণভাবে বাতিল করা হবে, তাহলেই কিন্তু একমাত্র তোমাদের পক্ষে বা সঠিক ডিসিশন হবে বলে আমার মনে হয়। এবং তারপরে শিক্ষা দপ্তর সহ সম্পূর্ণ পর্ষদ সবাই বৈঠক করুক একসাথে, শিক্ষা সমিতি সবাই বৈঠক করুক, বৈঠক করে কীভাবে মূল্যায়ন করা যায় সেটা ভাবুক। সেটার জন্য 5 দিন সময় নিক, 10 দিন সময় নিক, অ্যাটলিস্ট মাধ্যমিক পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল এই নির্দেশিকাটা দিয়ে দিলে স্টুডেন্টরা একাদশ শ্রেণীর পঠন পাঠন শুরু করতে পারবে, তাদের রেজাল্ট যতই জবেই বেরোক না কেন। এই মুহূর্তে অনেকে বই কিনে নিয়েছে, বই কিনেও পড়া শুরু করতে পারছে না শুধুমাত্র এটাই ভেবে যে মাধ্যমিক পরীক্ষা যদি হয়, কিন্তু জুন মাসে না হয়ে পিছিয়ে গেলে যে পরীক্ষা ওই দিনে হবেই সেটারও ও আমরা এই মুহূর্তে বলতে পারি না। সেই কারণে তোমরা নিশ্চিন্ত থাকো, আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী তোমাদের দিকে তাকিয়ে সঠিক ডিসিশনই নেবে। দুপুর 1টার থেকে এখনও পর্যন্ত ওয়েট করে রয়েছি, বিভিন্ন নিউজ চ্যানেল এন বিভিন্ন মাধ্যম দ্বারা জানার চেষ্টা করছি, সবার মুখে একটাই বক্তব্য, রাজ্য সরকার খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবে। কবে সিদ্ধান্ত নেবে, কখন সিদ্ধান্ত নেবে, আজকে বলা হয়েছিল, আজকেও সিদ্ধান্ত এখনও পর্যন্ত আসেনি। আর তোমরা এদিক দিয়ে নিশ্চিন্ত থাকতে পারো, জুন মাসে জীবনের ঝুঁকি নিয়ে অফলাইনে তোমাদের পরীক্ষা কিন্তু হবে না মাধ্যমিকের, এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু সেটা হবে না, কারণ উচ্চ মাধ্যমিকের সভাপতি মহুয়া দাস কিন্তু বলেছেন মাধ্যমিক যদি পিছিয়ে যায় তাহলে উচ্চ মাধ্যমিকও পিছিয়ে যাবে, মাধ্যমিক যেভাবে ডিসিশন নেবে সেই রূপ প্রকারই ডিসিশন উচ্চ মাধ্যমিকও নেবে, উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের জন্যও নেওয়া হবে। সেক্ষেত্রে তোমরা সকলেই বুঝতে পারছো যে মাধ্যমিকের পরীক্ষা জুন মাসের 1 তারিখে যেহেতু সম্ভব নয়, সেক্ষেত্রে সেই জিনিসটাই অনুসরণ করবে যেহেতু বলেছে মহুয়া দাস, সেই অনুযায়ী তোমাদেরও 15ই জুন অ্যাকচুয়ালি উচ্চ মাধ্যমিক অফলাইনে সম্ভব নয়। তো এখন দেখার বিষয়, আমিও অধীর আগ্রহে বসে রয়েছি এতক্ষণ ধরে এ যখন তোমাদের জন্য যাতে সুখবর তোমাদের দিতে পারি, তোমাদেরকে নিশ্চিন্ত করতে পারি, সেটাই আমার উদ্দেশ্য। যখন সিদ্ধান্ত আসবে তোমাদের তৎক্ষণাৎ তোমাদের জানানোর চেষ্টা করবো, এবং তোমাদের মতামত কী